বন্ধুরা দেখুন আমাদের কচুর শাক একেবারে হয়ে গেছে সিদ্ধ। এবার নামানো হচ্ছে, ঝরা দিচ্ছি এইভাবে। আপনারা চাইলে একটা ঝুড়ির মধ্যেও ঝরা দিতে পারেন। একদম সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়বে না। আর দেখে নিন কি কি উপকরণ লাগছে। নুন, হলুদ, ধনে, জিরে, আদা লঙ্কা, এটা কুচো চিংড়ি, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর তেল। ধনে আর জিরেটা আমরা ভেজে নেব। সবাই তো গুঁড়োটাই দেয়, আমরা ভেজে করব। হালকা করে ভেজে নেব ধনে জিরেটা। এই যে ধনেটা দেওয়া হলো, দেখুন বন্ধুরা সৌমিলি চলে এসেছে ঘুম থেকে উঠে। ঘুম হলো? দেখুন হালকা করে ভেজে নিতে হচ্ছে, একটু হালকা করে ভেজে নেবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে তাতে। ধনেটা হয়ে আসলে তারপরে জিরেটা হচ্ছে দেওয়া হবে, জিরেটাও একটু ভেজে নিতে হবে। আমাদের দিদি রান্না করছে, আমাদের দিদি খুব সুন্দর রান্না করে। দেখুন দিদিকে একটু, আমাদের দিদির রান্নার হাত খুব ভালো। এটাকে এবার বেটে নিতে হবে, বেটে নেব। এবার কড়াইতে দিদি তেল দিল, আদা লঙ্কা বাটা হচ্ছে, দিদি বাটছে। দেখো বাটা হয়ে গেল, এবার তুলে রাখা হচ্ছে। কড়াই বসিয়ে দেওয়া হলো, আপনারা দেখতে থাকুন কিভাবে করা হচ্ছে। তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়া হলো। জিরে আর ধনেও দেওয়া হলো ফোড়ন। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো, কুচো চিংড়ি। দেখুন চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে মশলা দেওয়া হবে। আমরা অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে তেল দিতে পারেন, যারা যে পরিমাণ তেল খাবেন সেই মতো তেল দেবেন।
টা ভাজা হয়ে গেছে, জিরে আদা লঙ্কা এবার দেওয়া হবে। নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর হচ্ছে কালার এসে গেছে। স্বাদ মতো চিনি দেওয়া হচ্ছে, দেখুন সুন্দর কালার এসছে, লাল লাল হয়ে গেছে, মশলাগুলোও ভাজা হয়ে গেছে। এরপরে আমরা কচু শাকটা দেব, দেখুন ধনে আর জিরেটা যে ভেজে রাখা হয়েছিল সেটা দিদি বাটছে, ওটা একটু ভালো করে ভেজে নিলে খুব সুন্দর গন্ধটা আসে। তাহলে কচুর শাক দিয়ে হচ্ছে যে চিংড়ি মাছের টেস্টটা এবং ফ্লেভারটা গন্ধটা খুব ভালো আসবে। দেখি আমরা এবার কচুর শাকটা কত দূর, দেখুন কত সুন্দর সিদ্ধ করা হয়েছিল আর কত সুন্দর মিশে গেছে চিংড়ি মাছ আর কচুর শাক, এখনই কত সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন আরো অনেক টাইম লাগবে তাই জন্য একটু ঢাকা দিয়ে রাখছি, এটা হতে থাক। আমরা এদিককার আনুষঙ্গিক কাজগুলো সেরে নিই, এখানটায় গুছানো দরকার, একটু গুছিয়ে নিই। দিদি চলো আমরা গুছিয়ে গেছে নিই, এখানটায় পরিষ্কার করে নিই। বন্ধুরা দেখে নিই কতটা হলো, দেখুন কত সুন্দর হয়ে গেছে, মজে এসছে এবং দলা দলা হয়ে গেছে, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে সেটাই কত সুন্দর বেরিয়েছে। এরপরে আমাদের এখনো পর্যন্ত একটা মশলা দেওয়া বাকি আছে, যেই ভাজা মশলাটা আমরা দেখালাম ধনে জিরে ওইটা আমরা এখন হচ্ছে দেব। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ঠিক আছে বাটাটা, দেখুন বাটাটা দেওয়া হচ্ছে, বাটাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখা হবে, ফ্লেভারটা আরো সুন্দর বেরোনোর জন্য। হয়ে গেছে আমাদের কচুর শাক, দেখে নিন কত সুন্দর কচুর শাকটা হয়েছে। আমরা এবার নামাবো, আমাদের কচুর শাকটা হয়ে গেছে, দেখুন নামাচ্ছি। তার মধ্যে ঢেলে রাখি,
টেস্ট করেও আপনাদের বলবো কেমন হয়েছে কচুর শাক আমাদের দিদির। কুচু চিংড়ি দিয়ে কচুর শাক আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। তার এটা একদম নতুনত্ব। এখন বন্ধুরা আমার মা আর কাকিমুনি খেয়ে বলবে কেমন হয়েছে কচুর শাকটা, আর আমার ভাইও আছে তার সাথে। কেমন হয়েছে বলো? ভালোই হয়েছে, আপনারা ট্রাই করলে তবেই বুঝতে পারবেন। টেস্টি হয়েছে কচুর শাকটা, সত্যি খুব ভালো হয়েছে। কুচো চিংড়ি দিয়ে যে শাকটা খুব ভালো লাগছে খেতে, তো আপনারাও একবার ট্রাই করবেন, এটা বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগছে কচুর শাকটা খেতে। বাবুকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই আমাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর আমাদের এটা শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পায়। নমস্কার।